2022 টেট পাস ঐকমঞ্চের সদস্যদের অভিযান কর্মসূচি, পূজোর আগে শূন্য পদে নিয়োগ, ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ সহ ছ দফা দাবিতে অভিযান। ঐকমঞ্চের পক্ষ থেকে বলছি, তো আমরা সবাই জানি যে আমাদের টেট পরীক্ষাটা 1-5 এবং আপার প্রাইমারিতে 6-8 হয়, এনসিটির নিয়মও তাই বলছে। তো আমরা দেখছি 2017 সালেও সেটা হয়েছে, 2022 সালেও সেটা হয়েছে, আমাদের অ্যাডমিট রেজাল্ট সার্টিফিকেট সব জায়গায় লেখা রয়েছে 1-5, কিন্তু আমাদের বাস্তব চিত্র কী দেখছি, রাজ্যের স্কুলগুলোতে 1-4 বেশিরভাগ স্কুলেই রয়েছে। প্রায় 50,000 মতো স্কুল রয়েছে প্রাথমিকে, তার মধ্যে প্রায় 30,000-এর উপরের স্কুলে পঞ্চম শ্রেণী যুক্তই নেই। তো আমরা পাশ করছি 1-5-এর জন্য, কিন্তু আমরা পড়াতে পারছি না 1-5-এর জন্য। তো আমরা সেই জন্য একটা জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছি, যাতে দ্রুত সেটা পদক্ষেপ করে রাজ্য সরকার। রাজ্য সরকার 2018 সালের কমিটি গঠন করার পরে 2020 সালে নিজে নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করবে, রাজ্য সরকারের নোটিফিকেশনে সেটা বলা আছে এবং সেটা ধাপে ধাপে করা হবে বলা হয়েছে, কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা জনস্বার্থ মামলা করার জন্য এগিয়ে এসেছি। তোমরা জানো
যে এর জন্য একটা প্রচুর পরিমাণে ফান্ডিং এর প্রয়োজন, কারণ জনস্বার্থ মামলা এমনিতেই ডিভিশন বেঞ্চে হবে প্রধান বিচারপতির, এবং হাইকোর্টে মামলা করতে কতটা খরচ হয় তোমাদের আইডিয়া আছে। তো এই ফান্ডিং এর কাজ দ্রুত করার জন্য তোমাদের সাহায্য আমরা চাচ্ছি। এই ফান্ডিং এর কাজ দ্রুত হলেই আমাদের কেসটা উঠে যাবে। ফান্ডিং পুরো না হলে আমরা কয়জন মিলে তো সেটা করতে পারবো না, তাই ফান্ডিং পুরো কাজটা হলে আমাদের কেসটা দ্রুত উঠবে। এবং এর শুনানি আমরা পরবর্তীকালে যদি সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাই তার পাশে, তার জন্য আলাদা ফিস লাগে। তো এক এক সিনিয়র অ্যাডভোকেটের এক এক রকম ফিস হয়, তো সেই অনুসারে সবার আলোচনা করে ফান্ডিংয়ের অবস্থা দেখে আমরা সেটা পরে সিদ্ধান্ত নেব। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর 2022 টেট পাস ঐকমঞ্চই কিন্তু একমাত্র মানে সংগঠন বলতে পারেন যারা 2022 টেট পাসদের স্বার্থে লড়ছে। বিভিন্ন দিকে বিভিন্ন ছোট ছোট গ্রুপ গজে উঠেছে, তারা কিন্তু কোনো কাজ করে না। সুতরাং বলবো 2022 এর মর্ম কিন্তু আমরাই বুঝি। আর তার জন্যই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের 2022 টেট পাস ঐকমঞ্চের গ্রুপে যুক্ত হননি, তারা খুব তাড়াতাড়ি যুক্ত হন। আমরা আমাদের রিক্রুটমেন্টের দ্রুত করার জন্য যাবতীয় যা কার্যবলী করার দরকার আমরা কিন্তু করব। এবার সুভাষ কিছু বলো। নমস্কার, আমি সুভাষচন্দ্র বাগ, আমি টেট পাস 2022 ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে মহামান্য আদালতে দ্বারস্থ হয়েছিলাম আমরা। কিন্তু সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখনো অবধি পরিকাঠামো অভাবক আর যে কোনো কারণেই এখনো পঞ্চম শ্রেণী যুক্ত করেনি, তাই আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। এই আইনের দ্বারস্থ হয়ে যদি আমরা জয়লাভ করি, আমরা 2022 এবং পরবর্তীকালে যারা ডিএলএড করছো তারা এবং পরবর্তী যে টেট যারা উত্তীর্ণ হবে সবাই এর লাভ পাবে। শুধু 2022 একা পাবে না, এর লাভ 2014 পাবে, 2017 পাবে, 2022 পাবে, এবং পরবর্তী যার জেনারেশন যারা আসছে ডিএলএড করে তারাও পাবে। তাই সকলকে উদ্দেশ্যে বলছি আমাদেরকে সমবেত থাকতে হবে, কারণ একতাই বল। আমরা যদি ছন্নচারা হয়ে থাকি আর আমরা যদি আমাদের নিজের অধিকার না নিয়ে সচেতন হই তাহলে আমাদের কেউ চাকরি দিতে পারবে না। তাই সকল যারা 2022 টেট পাস করেছো তাদের কাছে আমাদের কাতর আবেদন যে সবাই এক ছাদের তলায় এসো। আমরা রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে আজ আমরা আমাদের স্বার্থে 2022 টেটের স্বার্থে আমরা আজ আদালতে দ্বারস্থ এসেছি। অনেকে ইনি এসছেন সেই সুদূর মেদিনীপুর থেকে, সকাল বর্ধমান থেকে ভোর 5টায় বার হয়ে জার্নি করে আজ এসছে। আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনার একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, আরও এখানে এসছি। আমরা শুধু আমাদের প্রয়োজনে আসিনি, আমরা এসছি সবার প্রয়োজনে। 2022 টেট পাস ঐক্যমঞ্চের সবার প্রয়োজনে, তাই সবার কাছে আমার অনুরোধ আপনারা টেট পাস 2000 ঐক্যমঞ্চের ভেরিফাই গ্রুপে যুক্ত হন। যুক্ত হয়ে আমাদেরকে সবাইকে সমবেতভাবে একতায় শক্তি নিয়ে আমাদেরকে এবিসি ভবনে অভিযানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে দ্রুত বেশি পরিমাণে ভ্যাকান্সি নিয়ে ইমিডিয়েট যাতে পর্ষদ পুজোর আগে নোটিফিকেশন করে তার ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থা একমাত্র করতে পারবে টেট পাস 2022 ঐক্যমঞ্চ। তাই সকলের কাছে অনুরোধ, আবার অনুরোধ করছি, সকলে যারা এখনো যুক্ত হয়নি, যারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছড়িয়ে আছেন, আসুন আমাদের টেট পাস ঐক্যমঞ্চের ভেরিফাই গ্রুপে যুক্ত হন। আমরা সকলে একসাথে সমবেতভাবে কাঁধে কাঁধ দিয়ে আমরা এগিয়ে যাব, আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে আনবই, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। টেট পাস ঐক্যমঞ্চ জিন্দাবাদ। আরেকটা কথা বলি, এই যে আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করছি এর জন্য একটা ফান্ডিংয়ের প্রয়োজন। আমাদের অত সামর্থ্য নেই যে আমরা কয়েক গুলি কয়েক মিলে আমরা এই ফান্ডিং দেব। তাই সকলের কাছে যারা টেট পাস 2022 টেট পাস করেছো এবং যারা ডিএলএড করছো, কারণ এই রায় যদি বলবৎ হয়, ট্রেনিং করছো যারা, এই রায় যদি বলবৎ হয়, ডিএলএড সবাইকে অনুরোধ করছি, এই রায় যদি বলবৎ হয় তাহলে আমরা সবাই উপকার পাবো। তাই আমাদের আপনারা যতটা পারবেন আমাদেরকে ফান্ডিং দিয়ে সাহায্য করুন, সর্বোত্তভাবে আমাদের পাশে থাকুন, এই অনুরোধ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।